ও দুই চাকা খাড়া করে সামনের দিকে যাচ্ছে বাহ পাহাড়ি রাস্তা থেকে শুরু করে সকল প্রকার রাস্তা এমনকি মঙ্গল গ্রহ থেকে শুরু করে ভাই আমরা চাঁদেও আমাদের গাড়ি চালিয়ে আমরা নাম করে নিয়েছি গিনেস বুকে এবং আমরা কিন্তু এখন নোবেল পেয়েও গেছি ভাই কুখ্যাত ড্রাইভার হিসেবে আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি হিল ক্লাইম রেসিং আজকেও আমরা আমাদের গাড়ি ভ্যান ট্রাক মোটরসাইকেল সব কিছুকে চালাবো আরও ভয়ঙ্কর মারাত্মক সব রাস্তাগুলোতে তোমরা কিন্তু আমার কয়েন দেখতে পাচ্ছ 181,755 কয়েন আর আজকে আমরা কিনতে যাচ্ছি ভাই হুহু রেস কারকে তো চলো ভাই আমাকে 250,000 কয়েন জড়ো করতে হবে তার আগে ভাই আমরা একটা রেস করব আমাদের মোটরসাইকেলটা চালাবো হাইওয়েতে রেডি আমাদের প্রথম আজকের জার্নি তো চলো ভাই কে কে আছো মোটরসাইকেলে শুধু একটা মাত্রই সিট আর তোমাদেরকে শুধু একজনই উঠতে পারবে ডট বাট আমি মোটরসাইকেল চালাচ্ছি ওকে গাইস আমাকে অতিক্রম করতে হবে 600 মিটার আর ভাই ফাইনালি আমি কিন্তু অলরেডি 300 মিটার কিন্তু ক্রস করে দিয়েছি ইয়ে ভাই এটা আমার কাছে কোনো ব্যাপারই হবে না মনে হচ্ছে চলো ভাই যদি মোটরসাইকেলটা না উল্টে যায় তো মজাই হবে ভাই ভাই 474 মিটার হয়ে গেছে তো গাইস মোটরসাইকেলটা বেশি বেশি লাভ দিয়ে দিচ্ছিল তো চলো আমি যদি এখানে আমাদের হিপি ভ্যানটাকে চালাই ওকে লেটস গো ভাই হাইওয়েতে আমাদের হিপি ভ্যানটা কেমন পারফরমেন্স দিবে ভাই এটার শব্দই তো অস্থির হোয়াই ডু আই ক্লাইম দ্য মাউন্টেন মানে ওকে চলো তেল খেয়ে দিয়েছি ইয়ো ওকে গাইস দিস ইজ অসাম আমরা হাইওয়েতে চালাচ্ছি আমাদের হিপি ভ্যান হাইস্টাকে ওয়াও ভাই এটা অনেক অনেক লাভ মারতেছে ওকে তো চলো ভাই আমি কি পারবো ভাই আমার হাই স্কুল করতে ইয়েস 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 আমাকে যেতে হবে 600 মিটার আর মেবি আমি মোটরসাইকেল দিয়ে একটু আগে মিস করে ফেলে দিয়েছি ইয়েস ইয়েস আর হিপি ভ্যানটা কিন্তু উল্টানোর সম্ভাবনা একেবারেই কম যদি আস্তে আস্তে চালানো হয় আরে বাপরে আমার তেল শেষ ও ভাই আমি তেল পেয়েও গেছি ইয়ে আর ভাই আমাকে কিন্তু অনেক কয়েন জড়ো করতে হবে ভাই মাত্র আমার কাছে এখন 69,000 কয়েন আর আমি ফাইনালি 650 চলে গেছি রিচ টু 900 মিটার ওকে গাইস চলো আমাদেরকে আজকে 900 মিটার আবারও ক্রস করতে হবে অ্যান্ড ভাই আমি কি পারবো ইয়েস তেল পেয়ে গেছি অ্যান্ড ফাইনালি ইয়েস 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 ভাই আজকে হিপি ভ্যানটা তো সেই চলতেছে ভাই এই রাস্তাতে ওয়াও আরে আরে এত নিচে কেন আরে আরে ও ভাই লেভেল 2 কমপ্লিট ইয়া ভাই আমাদেরকে লেভেল 2 কমপ্লিট হয়ে গেছে এন্ড আমাদের যেতে হবে এবার 1200 মিটার গো ভাই সাহেব এখন পর্যন্ত আমাদের হিপি ভ্যানের স্বাদ ভাঙেনি মানে এখনো আমার হিপি ভ্যানটা অনেক ভালো আছে ওকে এ তেল 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 কোথায় তেল কোথায় তেল কোথায় বো বো ফাইনালি নো নো গাইস 1099 মানে 1100 মিটার আমি চলে গেছিলাম আর মাত্র 100 মিটার ছিল ড্রাইভারটা মারা গেছে তো চলো ভাই আমি কিন্তু কিনতে চেয়েছি আজকে রেস কার এবং তার জন্য ভাই আমাদের লাগবে হচ্ছে 250,000 কয়েন তো চলো ভাই এটা জড়ো করতে গেলে আমার গুবের হয়ে যাবে পরে কয়েন নিয়ে ফিরে আসতেছি তোমরা ততক্ষণ ভাই একটা লাইক করে দাও এখনই আমি চলে এসেছি আবারও কয়েন নিয়ে এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে এখন আছে 1,61,405 কয়েন এবং আজকে ভাই তোমাদের সামনে আমি কিন্তু বলেছিলাম রেস কার্ডটাকে কিন্তু ওপেন করবো তো চলো ভাই আল্লাহ করা দেখ তাহলে এখন ওকে 250,000 কয়েন আমার চলে যাবে যাক ভাই তারপরও ইয়ে ভাই রেস কার্ডটা এখন আমাদের আর এই রেস কার্ডটাকে আমরা এখন চালাবো ভাই কোনো রকম আপডেট না করে হাইওয়েতে চলো ভাই এর জন্য একটা এখনই লাইক দিয়ে দাও ওকে গাইস আমাদের নতুন গাড়ি জমানো কয়েন দিয়ে কেনা গাড়ি ভাই তার মজাটাই আলাদা তো চলো ভাই আমাকে 1200 মিটার ক্রস করতে হবে রেস কারটা দিয়ে ও ভাই রেস কারটার সামনের দু চাকা এত ছোট কেন ওকে বাট গাড়িটা কিন্তু অনেক ভালো যাচ্ছে ওরাও নো গাড়িটার সমস্যা আছে ভাই এ অনেক বেশি কাত হয়ে যাচ্ছে আই ডোন্ট নো ভাই এটা কত দূর যাবে বাট আমি তো 400 মিটার প্রায় ক্রস করতেই যাচ্ছি ইয়েস ওকে বড় আমার স্পিডটা একটু কমই রাখি কারণ গাড়িটার অনেক স্পিড ও ভাই এখনই আমার আমি স্টক করতাম ভাই এখনই ওকে ওকে হার্ট অ্যাটাক
উঠতে হতে হয়নি ভাই। ওকে ভাই, এই তেলটাকেও খেয়ে নিয়েছি। চলো ভাই, তেল কিন্তু কমই খাচ্ছে মনে হচ্ছে, নাকি রেস কারটার স্পিড বেশি? ওকে ওকে ভাই, তুই সোজাভাবে যা ভাই। ড্রাইভার তুই কি ভাই, তুই একটু ভালো করে চালা ভাই। তোকে সেদিন আমি চিকেন খেতে দিতে চেয়েছি, তারপরে তোকে আমি চেয়েছিলাম মিষ্টি খেতে দিতে, কিন্তু তুই ভাই আমার মান সম্মানে তুই রাখতেছিস না। আজকে রেস কারটার অন্তত পক্ষে মান সম্মানটা রাখ ভাই। 2,50,000 টাকা দাম ভাই এটার। হোয়াট নো ভাই, ইয়ার 895 মিটার। আমাদের রেস কারটার মনে হচ্ছে সমস্যা আছে, এটার স্প্রিংটা একটু খারাপ আছে, আর গাড়িটা সামনের দিকে শুধু হেলেই যাচ্ছে হেলেই যাচ্ছে। আমাদের ড্রাইভার তো পাগলা মার্কা মদন ড্রাইভার, সে না হয় চালাতে পারে না। চলো ভাই, আমরা ইঞ্জিন সহকারে যত কিছু আছে আপগ্রেড করে দিই। অ্যান্ড ফাইনালি এখন আমাদের কাছে আছে লেভেল 2 এর রেস কার। রেস কারটাকে আমরা এখন চালাবো কান্ট্রি সাইডে। কান্ট্রি সাইডে আমাদের এই রেস কারটা কত স্কোর করতে পারে? ওকে গাইস, তোমরা কিন্তু জানো আমি কিন্তু অলরেডি 2-4টা নোবেল পেয়ে গেছি অলরেডি ড্রাইভিং এর উপর, কারণ আমি কিন্তু ওপি ড্রাইভার। ওকে, যারা যারা বেশি ভালো ড্রাইভ করো তারা তারা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এখনই লেখো তোমরা ড্রাইভার, DRIVER। আমি দেখতে চাচ্ছি এখানে কতজন ওপি ড্রাইভার আছে। ওকে, এবং তাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে একটা করে লাভ দিয়ে দিব কমেন্টে। ওকে চলো ভাই, চলো ভাই, এখন দেখা যাক। আমি 300 মিটার কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি, অ্যান্ড ফাইনালি আমরা কান্ট্রি সাইডেও একটা ভালো ড্রাইভার। ইয়েস, আমাদের এই রেস কারটা অবশ্যই এটা রেসের মতো কোনো প্লেস নয়, বাট ভাই এটার এটার আগা বেঁধে যাচ্ছে শুধুমাত্র। দেখো 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 ভাই, এই রাস্তার জন্য এই রেস কারটা উপযোগী নয়। এই রাস্তার জন্য ভাই আমার তো হিপি ভ্যানটাই ভালো লাগে। হিপি ভ্যানটার কিন্তু আমাদের লেভেল কত যেন ছিল, তা ওটাকেও আমরা কিন্তু আপডেট করবো। গাড়িটা এইভাবে এইভাবে করতে করতে নৌকার মতন পড়ে যাচ্ছে। আমাদের কালকের ম্যাপটা যেটাকে আমরা ওপেন করেছিলাম, তো চলো ভাই আমরা ফরেস্টে আমাদের রেস কারটাকে এখন চালিয়ে দেখবো। ওকে, আমাকে 950 মিটার টার্গেট দিচ্ছে ভাই। ওকে গাইস, আজকে কিন্তু ভাই গাছগুলো ভেঙে যাচ্ছে। ওকে, রেস কারকে বাধা প্রদান করতেছে এই তুচ্ছ গাছগুলো, যেগুলোকে ভাই মটাস মটাস করে ভাঙ। ভাই আমি 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 সরি আমি সরি গাছ, তোদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ভাই। তোরা ভেঙে যা ভাই, মোটাস মোটাস করে তোদেরকে আমি ঘাড় ভাঙতেছি না, তোরাই আমার ঘাড় ভাঙতেছিস না। শিট ইয়ার, রেস কারটা তাহলে কোন রাস্তাতে চলবে ভাই? ড্রাইভারটা শহীদ হয়ে গেছে। খুবই আন্তরিক দুঃখিত, ড্রাইভারের মৃত্যু শোকে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি, এখন আর করতে পারবো না। এবার আমরা এই ফরেস্টে ভাই আমাদের হিপি ভ্যানটাকে চালাবো, বাট হিপি ভ্যানের এখন আমরা ভাই এটার ইঞ্জিনটাকে আরও আপগ্রেড করে দেবো, কেননা আমার কাছে এখন আছে 1,07,675টা কয়েন। আই এম দ্য কিং ব্রো, মানে এখন এই কয়েন আছে একটু পর তো আপগ্রেড করতে। হোয়াট, 145,000, মানে 145,000 কয়েন আমার এমনি ইঞ্জিনের পিছনে চলে গেল। বাহ বাহ, ওকে চলো ভাই সবগুলো আপগ্রেড করে ফেলে দিই। ওকে, ও ম্যাক্স এটা আমার করা হয়ে গেছে। চলো ভাই, আমি তেলটাকেও কি ম্যাক্স করে দেবো? নো ভাই, তেলটাকে লেভেল 13 করে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের কাছে আছে হিপি ভ্যান, এবং সেটা লেভেল ভাই তোমরা দেখতে পাচ্ছ 11 ইঞ্জিন লাগানো আছে। অ্যান্ড ফাইনালি চলো ভাই এটাকে আমরা ফরেস্টে চালিয়ে দেখবো। 950 মিটার ক্রস করতে হবে। আর ফাইনালি ভাই আমি এটা বুঝতেছি না, হিপি ভ্যানটা আসলে এই গাছগুলোর সাথে ধাক্কা খায় না কেন? ধাক্কা না খাওয়ার কারণে কিন্তু আমার এখানে চালানোটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। চলো ভাই আমরা কত দূর যাব। ওকে ওকে ভাই ভাই ভাই, খুব খুব নড়তেছে কেন? ওয়ে ইয়ার আস্তে। ওয়াও ভাই, কত উচ্চতে লাফ মারতেছে আমাদের এত ভারী ইভেন্টটা। ওকে ফাইনালি আমি আরেকটা তেলও পেয়ে গেছি। ইয়ে গু, ওয়াও মাই গড ভাই, আমি 450 পার হয়ে গেছি এবং 500 হিট করতে যাচ্ছি। ইয়েস, আর আমাদের টার্গেট 950। মেবি আমি এই 11 লেভেলের হিপি ভ্যানের ইঞ্জিন দিয়ে মেবি আমি টার্গেটটা হিট করে ফেলবো। তোমরা কি বলবা অবশ্যই কিন্তু কমেন্টে লেখো, হিট করতে পারবো নাকি, ইয়েস অর নো তোমরা কমেন্টে লেখো। ওকে 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 ওকে, ইয়েস 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 ইয়েস, আমি ওটাকেও পেয়ে গেছি ফাইনালি। ও মাই গড, 650 পার হয়ে গেছি। অ্যান্ড অ্যান্ড ব্রো, অ্যান্ড ব্রো ব্রো, 700, ইয়েস 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 ইয়েস, গট ইট ব্রো, গট ইট গট ইট গট ইট, ইয়েস ইয়েস। ওকে, আমি কি হাই স্কোর করতে পারবো? ওকে ভাই, ওকে ভাই, 800 যাচ্ছি ভাই, কোনো রকম ভুল করা যাবে না,
কারণ সামনে কিন্তু আমাদের সামনে আমাদের লক্ষ্য আছে। আর ভাই 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 চাকাটা আমার গেছে, হিপি ভ্যানের চাকাটা একবারে একেবারে টায়ার খারাপ হয়ে গেছে, যেটা ভাই যে কোনো মুহূর্তে চাকাটা খুলে যেতে পারে। অ্যান্ড ফাইনালি সেদিন আমরা কিন্তু চাকা খুলে মরে গেছিলাম, আর আজকে ভাই আমরা ওকে ইয়েস ইয়েস ভাই আমরা হাই স্কোর করে ফেলে দিয়েছি। ইয়ো ভাই চলো ওকে 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 ভাই হিপি ভ্যানের গুবের হয়ে যাচ্ছে, এই রাস্তাতে যেতেই পারছে না। আর ফাইনালি চাকাটা কখন যেন খুলে যায় আমার এটাই ভয় লাগতেছে। আর এত উঁচু উঁচু রাস্তা কেন? ও মাই গড, আমি তো হাজার হিট করতেছি ভাই। ইয়েস ইয়েস ওকে 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 গো 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 ব্রো। ও আ ভাই ইয়ো ভাই এবার আটকে গেছি ভাই, আটকে গেছি আটকে গেছি আটকে গেছি। ইয়ো ইয়েস ও চাকা খুলে গেছে আমার। নো ব্রো ইয়েস ভাই চাকা খুলে গেছিল, ফাইনালি আমি আরেকটা ব্রিজ চলে এসেছি। আর ও পিছনের চাকা এবার খারাপ হয়ে গেছে। নো ইয়ার 1100 ইয়েস 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 চাকা খুলে গেছে ভাই, চাকা খুলে গেছে। ইয়ো ইয়েস নতুন চাকা পেয়ে গেছি। অ্যান্ড ফাইনালি চলো ভাই আমরা 1200 হিট করতে পারবো। ও ভাই এত খারাপ কেন এখানে? ওকে আমাকে একটু ক্লি, ও মাই গড এখানে খারাপ বেশি, এখানে খারাপ বেশি, যেটা আমার যেটা আমার গাড়ি পারতেছে না। হিপি ভ্যান গো 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 হিপি 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 ও ভাই আমরা ওটাতেও চলে এসেছি, বাট আমার ফিউল শেষ আর আমার আবার একটা জায়গাতে উঠতে হবে। ফাইনালি ফাইনালি আমি এটাও পেরে গেছি। ওকে গাইস আমি এখন 1190 মানে 1200 হিট করতেই যাচ্ছি। ইয়েস হেডলাইট খুলে গেছে। ওকে 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 ভাই এত খারাপ জায়গাতে আমি উঠবো কি করে? হিপি ভ্যান ডু ইট ডু ইট ডু ইট হিপি ভ্যান। ওকে ওকে একটু ক্লিম, একটু একটু ঠান্ডা। নো 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 ভাই নো, উল্টে গেছে, বাট এখনও আমার ড্রাইভার জীবিত আছে। শেষ, রেস্ট অ্যান্ড পিস হয়ে গেছে আমাদের ড্রাইভার, তার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। 1285 মিটার ক্রস করেছি আমাদের হিপি ভ্যানটাকে দিয়ে। চলো ভাই আমাদের এই বাসটা আছে সেইটাকে তো আমরা চালাবো। অ্যান্ড চলো ভাই তার আগে ভাই রেস কারটাকে আরেকবার চালাবো। ইয়েস বাট এটার ইঞ্জিনটা আমরা আরেকটু আপডেট করে নেবো। ওকে লেটস গো। ওকে 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 ফাইনালি আমার কাছে এখন আছে 625690 কয়েন, বাট ভাই আমার আরও কয়েন লাগবে, কিন্তু আমি এটাকে লেভেল 3 আপগ্রেড করে দিয়েছি আমাদের রেস কারের ইঞ্জিনটাকে। আর এখন দেখার বিষয় হচ্ছে আমাদের রেস কারটা কীরকম পারফরমেন্স দিবে। এটাকে চালাবো হচ্ছে আমরা ডিজার্টে চালিয়ে দেখা যাক আসলে আমাদের রেস কার সেটা কীরকম চলবে। ভাই এটা তো আগেই খারাপ হয়ে যাচ্ছে ভাই, প্লিজ একটু ভালো করে চল। ও দুই চাকা খারাপ করে সামনের দিকে যাচ্ছে, বাহ বাহ ভাই তো সার্কাস দেখানো ভাই। ভাই চলো ভাই এটাকে আমি আবার শুরু করি, কারণ এটা ভাই লাভ পেরে মরে গেছে। ওকে দেখা যাক ভাই, একটু আস্তে আস্তে যা ভাই, একটু মানে ভালো করে চালাবে ভাই, কি করতেছি? ওয়াট 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 ও মাই গড ভাই এ প্রচন্ড স্পিডে যাচ্ছে ভাই, এত স্পিডে যাচ্ছে কেন? ওকে 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 ফাইনালি ভাই ওকে 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 ইয়েস 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 গো 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 রেস কার গো। ওয়াট চাকা আলোক হয়ে যাচ্ছে। ওকে গাইস আমরা 300 মিটার ক্রস করতে যাচ্ছি। আর ভাই 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 আস্তে। ওকে গো 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 ভাই তোমরা কে কে রেস কার চালাতে পছন্দ করো কমেন্ট সেকশনে লেখো, আর পরবর্তীতে আমরা কোন কারটাকে ওপেন করবো এবং কোন রাস্তাতে চালাবো সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। রাস্তাতে এত কুয়াশা যে ঝাপসা হয়ে যাচ্ছে, চলো ভাই চশমাটা খুলে চালাই, কারণ একেবারে খুব খারাপ রাস্তা ভাই। ডিজার্টে যদিও মরুভূমি, বালুর ঝড় উঠতেছে ভাই এখন, মানে কি বলবো। ওকে এবার চলো ভাই, ও ভাই 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 আস্তে। আরে ড্রাইভার মামা উস্তাদ তুই এত জোরে চালাচ্ছিস কেন? তোর কি ভাই ভাই ও কি ভাই বাড়িতে যাবে নাকি, বউ আছে নাকি, রেখে আসছে নাকি ভাই, এত জোরে যাচ্ছে কেন? উল্টে গেল
মাত্র 620 মিটার আমাদের আরো ইঞ্জিনকে আপডেট করতে হবে তার সাথে আমাদের আরো কার আছে যেগুলোকে আমরা আপডেট করব এবং পরবর্তীতে কোন কারটাকে কেনা যাবে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দিয়ে সেটাকে জানিয়ে দাও আর অবশ্যই কিন্তু লাইক দিবে একটা করে আর দেখো ভাই এখানে পুলিশের গাড়িও আছে তো ভাই পুলিশের গাড়ি হয়ে কেমন হবে চালাতে কোন ট্র্যাকে আমরা এটাকে চালাবো সেটাও কিন্তু তোমরা জানাবে ঠিক আছে তো গাইস ভালো থাকো টাটা